আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিয়ান চলে আসলাম পলাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আমি প্রথমেই কাটটা শো করে দিচ্ছি আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আমি দোকান নামটা বলে দিচ্ছি, আব্দুল খালেক এন্টারপ্রাইজ, আর ঠিকানাটা বলে দিচ্ছি, 10 নিউ সুপার মার্কেট ব্লক এ, দ্বিতীয় তলা নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205। আর নিচের যে দুইটা নাম্বার আছে এটা দিয়ে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে পিজা পাই সাজ। আমরা এটার তলা খোলা যাবে, আমরা সেটা একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে এটা হচ্ছে কি, হ্যাঁ, কেকটা আমরা তৈরি করে বা আপনি যে কোনো জিনিস তৈরি করে সেক্ষেত্রে নর্মালি তুলে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব, একটা একটা করেই জানবো। ছোট থেকে শুরু করি ভাইয়া, আপনি নিয়ে নিতে পারবেন। এবং যদি চান যে না আমি পুরো সেট নিব সেক্ষেত্রেও নেওয়া যাবে, সেক্ষেত্রে ভাইয়াদের সাথে কথা বলে নেবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে নন স্টিক পান্ডা কেক সাজ, আর এটা হচ্ছে আপনার দুইটা সাইজ দেওয়া যাবে। আর এটা হচ্ছে পান্ডা, অনেকে দেখা যায় বাচ্চারা অনেকে আবদার করে থাকে আমরা পুডিং খাবো বা কেক খাবো, সেক্ষেত্রে আপনারা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের জন্য। এটার সাথে আপনার পুডিং বা কেকের জন্য যে ডেকোরেশনের জিনিসপত্র লাগে এভরিথিং জিনিস কিন্তু এখানে পাওয়া যাবে, এবং কি ডিসক্রিপশনও চেক করলে পাবেন, আমি এই ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে। তো এটার প্রাইসটা আমরা জেনে নিই, 160 টাকা 200 টাকা। আচ্ছা, এটার সাইজটা ভাইয়া কত আসবে? এটা 1 পাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে ওই ফার্স্টেরটা 1 পাউন্ড, 1 পাউন্ডের প্রাইসটা 160 টাকা, আর এটা হচ্ছে 2 পাউন্ড 200 টাকা। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন, এবং কি ঘরে বসে আপনার বাচ্চাকে খুশি করে দিতে পারেন। তো আরও কালেকশন আছে, আমরা সেগুলো দেখবো, প্রাইসটাও জেনে নিব। ভিউয়ার্স, এটা হচ্ছে স্কোয়ার শেপে চলে আসবে, আর এগুলি সবই নন স্টিক। আমি যেগুলি দেখাচ্ছি আপনাদেরকে সবই নন স্টিক। তো এটার পাউন্ডটা কতটুকু আসবে ভাইয়া? 2 পাউন্ড? এটা 1.5 পাউন্ড, এটা 2 পাউন্ড। হ্যাঁ, এটা 2 পাউন্ড হবে আর ওটা 1.5 পাউন্ড হবে। তো এটার প্রাইসটা? এটা 250 টাকা, এটা 200 টাকা। আচ্ছা, এটা 1.5 পাউন্ডটা 250, আর এটা 200 টাকা। 200 টাকা। এটা কত বললেন? 200-250। হ্যাঁ, সেটাই তো মিস্টেক হয়ে যাচ্ছে। আবার এটা একটু দামি, আবার এটা একটু কম দামি আছে। আচ্ছা, এটা হচ্ছে দামি, এটা কোয়ালিটিটা ভালো নাকি ভাইয়া? এটা একটু ভালো, ওটা একটু ভালো। আচ্ছা, এটা ভালো, একটু কম দামি আর বেশি দামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইসগুলি জেনে নিব, এটা 160 টাকা, এটা 150 টাকা। ও, তো এটা হচ্ছে 150 এবং 160-এর মাঝখানেও আপনি নিয়ে নিতে পারবেন, ঘরে বসে শপিং করে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, গোল সাইজের মধ্যে আমরা কিছু দেখাচ্ছি, এখানেও সেট করে নিতে পারবেন নন স্টিক। আমরা যা দেখাবো সবই নন স্টিক। তো সাইজগুলি আর প্রাইসগুলি একটু বলে দেন। এটা কত সাইজ? এটা ছোটটা 1 পাউন্ড, 1 পাউন্ড, 3 পাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে 1 পাউন্ডের, এটা হচ্ছে 2 পাউন্ড, এটা 3 পাউন্ড। তো এটার প্রাইসটা কত? 300-350-400। আচ্ছা, 300 টাকা, 350 টাকা, 400 টাকা, এগুলো কোয়ালিটি পূর্ণ হবে। আর এবং এটা বড় সড়ো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি কেক তৈরি করি তো এরকম খুব বড় সড়ো করে তৈরি করা যায়। ভিউয়ার্স, এটা রাউন্ড শেপের মধ্যে হচ্ছে, আর এটার মধ্যে আপনার দেখা যায় তলা খুলে চলে আসবে, এটা কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এইভাবে চলে আসবে আর উপর থেকে কেকটা বের হয়ে আসবে। তো এটার প্রাইসটা আমরা জেনে নিব, 300 টাকা। আর এটার সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি, সাইজটা কীরকম? 1.5 পাউন্ডের হবে, আপনারা ঘরে বসে পুডিং বা কেক তৈরি করে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু আমি প্লেটটা দেখিয়ে দিচ্ছি, আলাদা করা আছে। এই যে এখানে এভাবে আছে, আপনারা এখানে গ্রিজ অয়েল অয়েলগুলি লাগিয়ে আপনি সেক্ষেত্রে পুডিং বা কেক তৈরি করে করে নিতে পারবেন। আরও কিছু কালেকশন আছে, আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। এগুলি কিস ভাইয়া? স্টিল জালি পিজা তৈরি করার জন্য। তো এই যে দেখেন, স্টিম জালি পিজা, স্টিম জালি পিজ্জা হবে এগুলো। আপনি যে যে ভাপে যেটা তৈরি করা হয়, তো সেটা এটার জন্য কি স্টিম যেটা থাকে যে বড় ট্রে, ওগুলি দরকার নাই? যে কোনো পাত্রে নিচে পানি থাকলেই হবে। আচ্ছা, ওটা দরকার পড়বে না, জাস্ট এটা বসিয়ে দিলে হবে, যে কোনো আমাদের ঘরের সাইজে যে পাতিলাগুলি হবে সেটাতে বসিয়ে দিলেই হবে। তো এটা প্রাইসটা আগে জেনে নিব, এটা 200, এটা 300। আচ্ছা, ওটা হচ্ছে 200, এটা হচ্ছে 300। আচ্ছা, এটা এগুলি নন স্টিক হবে নাকি? নন স্টিকের উপরে আছে এটা।
তো ভিউয়ার্স এটা অ্যালুমিনিয়ামের আছে, যদি আপনারা এটা নিতে চান সেক্ষেত্রেও নেওয়া যাবে। তো এটার প্রাইসটা একটু জেনে নিব, 350 450, এটা হচ্ছে 350, এগুলি হচ্ছে 450, এগুলি অল টাইম নতুন থাকবে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।